Dear listeners, আমি আজকে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করতে চাই সেটা হলো দ্য বিগ ফাইভ পার্সোনালিটি মডেল। আগের পডকাস্টে আপনাদের সাথে দি মায়ার্স ব্রিগস পার্সোনালিটি মডেল টেস্ট শেয়ার করেছিলাম। দ্য মায়ার্স ব্রিগস পার্সোনালিটি টেস্টের মতো এটাও আরেকটা পার্সোনালিটি টেস্ট, কিন্তু অনেকটা আলাদা। এখানে একজন মানুষের বা ব্যক্তিত্বের পাঁচটা ডাইমেনশন বা মাত্রা নিয়ে গবেষণা করা হয় এবং সে অনুযায়ী ডিটারমাইন করা হয় যে মানুষটা কীরকম। ফার্স্ট অফ অল আমরা জেনে নিই যে সেই পাঁচটা ডাইমেনশন কী কী, ব্যক্তিত্বের কোন পাঁচটা মাত্রা নিয়ে সাধারণত দ্য বিগ ফাইভ পার্সোনালিটি মডেল টেস্ট করা হয়। সর্বপ্রথম হলো কনসিয়েন্সিয়াসনেস বা বিবেকবোধ, দ্বিতীয় হলো ইমোশনাল স্টেবিলিটি বা মানসিক স্থিতিশীলতা, তৃতীয় হলো এক্সট্রাভার্সন বা বহির্মুখী অবস্থা বা বহির্মুখিতা, চতুর্থ হলো ওপেননেস টু এক্সপিরিয়েন্স, এবং সর্বশেষ অর্থাৎ পঞ্চম নম্বর হলো অ্যাগ্রিয়েবলনেস বা সম্মতি। এই টেস্টগুলো কীরকমভাবে হয় এবং সাধারণত কী মেজার করা হয়? প্রথমেই আসি কনসিয়েন্সিয়াসনেস বা বিবেকবোধের জায়গায়। টেস্টের মাধ্যমে যে কোনো মানুষের পার্সোনাল কনসিস্টেন্সি বা ব্যক্তিগত ধারাবাহিকতা এবং রিলায়েবিলিটি বা নির্ভরযোগ্যতা হিসাব করা হয়। যদি কোনো মানুষ এই টেস্টে টপ র্যাঙ্ক করে থাকেন বা হাই র্যাঙ্ক করে থাকেন, তার মানে তিনি একজন খুবই রেসপন্সিবল বা দায়িত্ববান একজন মানুষ। তিনি অন্যান্যদের তুলনায় অনেক বেশি অর্গানাইজড, ডিপেন্ডেবল, মানে যে কোনো পরিস্থিতিতে সেরকম মানুষের উপরে ভরসা রাখা যাবে। আর একটা সবথেকে বড় বৈশিষ্ট্য হলো তিনি হবেন খুবই পারসিস্টেন্ট বা অধ্যাবসায়ী, যাকে বলা হয়। যারা সাধারণত এই কনসিয়েন্সিয়াসনেস টেস্টে একটু নিচের দিকে থাকেন, অর্থাৎ যাদের স্কোর অতটাও ভালো হয় না, তারা সাধারণত খুব বিজিলি ডিস্ট্রাক্টেড হয়ে যান তাদের যে কোনো মোটিভ থেকে। তারা অন্যান্য মানুষদের মতোই ডিসঅর্গানাইজড বা অন্যান্য মানুষের থেকে অনেক সময় বেশি ডিসঅর্গানাইজড হয়ে থাকেন। আর সব থেকে বড় যে ডিমেরিট থাকে সেটা হলো আনরিলায়েবল বা তাদের বিশ্বস্ততা অতটাও বেশি থাকে না, মানে প্রয়োজনের সময় তাদের উপরে খুব একটা বেশি ভরসা রাখা যায় না। দ্বিতীয়তে আসছে দ্য ইমোশনাল স্টেবিলিটি বা মানসিক স্থিতিশীলতা। মানসিক স্থিতিশীলতা হচ্ছে আপনি স্ট্রেসের মধ্যে বা আপনি খুব চাপের মধ্যে কিভাবে নিজের মানসিক অবস্থাটা স্থিতিশীল রাখছেন, সেটাই সাধারণত এই টেস্টের মূল উদ্দেশ্য। এই ইমোশনাল স্টেবিলিটিতে যারা খুব ভালো স্কোর করেন তাদের কয়েকটা বৈশিষ্ট্য আছে, হোক পজিটিভ বা হোক নেগেটিভ, যে কোনো পরিস্থিতিতে তারা খুবই কাম বা শান্ত থাকেন। তারা হন খুব আত্মবিশ্বাসী বা সেলফ কনফিডেন্ট, অনেক বেশি সিকিউর অর্থাৎ নিরাপদ। এটা স্ট্রেসফুল পরিস্থিতিতে তারা তাদের এই বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায়, যে কোনো একটা স্ট্রেসফুল পরিস্থিতিতে এনারা সবসময় খুব পজিটিভ এবং অপটিমিস্টিক হন। খুবই নেগেটিভ ইমোশন শো করেন অন্যান্য মানুষ, অর্থাৎ ইমোশনাল স্টেবিলিটিতে যারা লো স্কোর করেন তাদের তুলনায়। ইমোশনাল স্টেবিলিটিতে যারা লো স্কোর করেন তারা সাধারণত হন হাইপার ভিজিল্যান্ট, মানে অতি সতর্ক আর কি, মানে বিনা কাজে সতর্ক এই টাইপের আর কি, মানে সতর্ক হওয়া লাগবে না তাও তারা সতর্ক থাকেন এরকম টাইপের। তারা কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি ভুলনারেবল বা দুর্বল হয়ে পড়েন। ভিজিল্যান্ট এবং ভুলনারেবল অবস্থা কোন সময় প্রকাশ পায়? যখন কোনো স্ট্রেসফুল সিচুয়েশান আসে তাদের কাছে, এবং লো স্কোরাররা যখনই খুব স্ট্রেসফুল মোমেন্ট পার করেন তখনই তারা হাইপার ভিজিল্যান্ট এবং ভুলনারেবল হয়ে যান। নেগেটিভ বৈশিষ্ট্য আছে বলা যায়, যেরকম তারা বেশিরভাগ সময় নার্ভাস, অ্যাংশাস, ডিপ্রেসড এবং কিছু কিছু ক্ষেত্রে ইনসিকিউরিটিও শো করে থাকেন। তৃতীয় হলো এক্সট্রাভার্সন বা বহির্মুখী অবস্থা। মানে এই বহির্মুখী অবস্থার জিনিসটা কী, এটা কী হিসাব করে? এটা হিসাব করে যে আমরা আমাদের সোশ্যাল ওয়ার্ল্ড এর সাথে কতটা ভালোভাবে এবং কতটা কনফিডেন্টলি অ্যাক্ট করতে পারছি। যেমন এই এক্সট্রাভার্সনে হিসাব করা হয় সাধারণত কোনো মানুষ এক্সট্রোভার্ট না ইন্ট্রোভার্ট। আপনাদের জানার জন্য বলে রাখি, সাধারণত এক্সট্রাভার্সন বা এক্সট্রাভার্সন টেস্টে এক্সট্রোভার্টরা ইন্ট্রোভার্টের তুলনায় অনেকটা ভালো করে থাকেন। কারণ এক্সট্রোভার্টরা সাধারণত হন গ্রেগারিয়াস বা দলপ্রিয়, তারা খুব অ্যাসার্টিভ হন, মানে তাদের মধ্যে জিদ একটু বেশিই থাকে। সবথেকে বড় এক্সট্রোভার্টদের যে বৈশিষ্ট্য সেটা হলো দ্য ক্যাপাবিলিটি টু বি সোশিয়াবল, মানে তারা খুব সামাজিক। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই এক্সট্রোভার্ট মানুষেরা সাধারণত ইন্ট্রোভার্টদের তুলনায় বেশি পজিটিভ ইমোশন এক্সপিরিয়েন্স করে থাকেন। তাদের মতবাদ, তাদের চিন্তাধারণা, তাদের ভালো লাগা, তাদের মন্দ লাগা ইত্যাদি অনেক ফ্রিলি অন্যান্যদের কাছে প্রকাশ করতে পারেন। আবার বিপরীত দিকে ইন্ট্রোভার্টরা এই ক্ষেত্রে হয়ে থাকেন একটু থটফুল, মানে একটু বেশি চিন্তিত, মাঝে মাঝে রিজার্ভড হয়ে যান তারা বিভিন্ন সময়ে, মানে গম্ভীর হয়ে যান,
আর যে দুটো বৈশিষ্ট্য তাদের মধ্যে দেখা যায় সেটা হলো তারা অনেক বেশি কোয়াইট এবং টিমিড, ভীতু। চতুর্থ যে টেস্ট আছে সেটা হলো ওপেননেস টু এক্সপিরিয়েন্স, মানে আপনার সাথে যে কোনো ঘটনাই ঘটে থাকুক না কেন, ভালো বা খারাপ, সেটা আপনাকে কোনো না কোনো এক্সপিরিয়েন্স দিয়ে থাকে এবং আপনি সেই বর্তমান বা বিগত এক্সপিরিয়েন্স নিয়ে কতটা ওপেন, আপনি সেই এক্সপিরিয়েন্সটাকে কিভাবে আপনার জীবনে নিচ্ছেন সেটাই সাধারণত এই টেস্টে হিসাব করা হয়। যেমন অভিনবগত্বের সাথে কতটা ইন্টারেস্ট নিয়ে এবং কতটা ফ্যাসিনেশন বা মুগ্ধতা নিয়ে কোনো জিনিসকে এক্সপিরিয়েন্স করছেন সেটার উপরই ভিত্তি করে আপনার ওপেননেস টু এক্সপিরিয়েন্স টেস্টে হিসাব করা হয়। অধিকাংশ ওপেন পিপুল তারা হয়ে থাকেন সাধারণত খুবই ক্রিয়েটিভ, খুবই কিউরিয়াস এবং আর্টিস্টিক্যালি সেন্সিটিভ, মানে তারা শৈল্পিকভাবে খুবই সংবেদনশীল হয়ে থাকেন। এজন্য বেশিরভাগ ক্রিয়েটিভ মানুষজন সাধারণত ওপেন মাইন্ডেড পিপুল হয়ে থাকেন। কয়েনের উল্টো পিঠটা দেখি তাহলে, বা যারা ওপেননেস টু এক্সপিরিয়েন্স টেস্টে সবথেকে কম করে থাকেন তারা সাধারণত বেশি কনভেনশনাল, মানে গতানুগতিক, যে কোনো পরিচিত পরিস্থিতি, পরিচিত পরিমণ্ডল, সামগ্রিক অর্থে পরিচিত এনভায়রনমেন্টেই তারা বেশি কমফোর্ট ফিল করে থাকেন। তারা যে কোনো নতুন এনভায়রনমেন্টে খুব একটা কমফোর্টেবল হন না, মানে দে ফাইন্ড কমফোর্ট ইন দেয়ার ফ্যামিলিয়ার সিচুয়েশনস অর ইন দেয়ার ফ্যামিলিয়ার সার্কেলস, এই আর কি। সর্বশেষ যেটাই আসছে সেটা হচ্ছে অ্যাগ্রিয়েবলনেস বা সম্মত হওয়ার ক্ষমতা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। অ্যাগ্রিয়েবলনেস টেস্ট সাধারণত ক্যালকুলেট করে একজন মানুষ অন্যান্য মানুষদের সাথে কতটা অ্যাগ্রি বা ডিসঅ্যাগ্রি করতে পারছে এবং ডিসঅ্যাগ্রি করলে কীভাবে সেই ডিসঅ্যাগ্রিয়েবলনেসটা প্রকাশ করছে। যারা এই অ্যাগ্রিয়েবলনেস টেস্টে খুব ভালো করেন তারা সাধারণত হন কোঅপারেটিভ, খুবই সাহায্যকারী আর কি। তারা আরও হন যে ওয়ার্ম অ্যান্ড ট্রাস্টিং, অর্থাৎ তারা যে কোনো কাউকে বা যে কোনো পরিস্থিতিতে তাদের এই ওয়ার্মনেস অফ হার্ট আর কি তারা প্রকাশ করে থাকেন, এবং ট্রাস্টেবল, অর্থাৎ বিপদের সময় বা যে কোনো স্ট্রেসফুল পরিস্থিতিতে এই অ্যাগ্রিয়েবল পিপুলদের উপরে ভরসা করা যায়। অপর প্রান্তে যারা অ্যাগ্রিয়েবলনেসে খুব একটা ভালো করতে পারেন না তারা সাধারণত কোল্ড অ্যান্ড অ্যান্টাগনিস্ট টাইপের হয়ে থাকেন। যে কোনো পরিস্থিতিতে যখন কোনো টিম বা দল তৈরি করা হয় তখন অ্যাগ্রিয়েবল পিপুলগুলোকেই কিন্তু বেশি রাখা হয়, অর্থাৎ সমভাবাপন্ন মানুষগুলোকেই কিন্তু বেশি রাখা হয়। সমভাবাপন্ন কিছু মানুষ যখন একসাথে এক টিমে থাকবেন তখন তাদের মধ্যে কোঅর্ডিনেশন অ্যান্ড সাপোর্টিভ রোল অনেক ভালো হবে। ডিয়ার লিসনার্স, আপনারা তাহলে আজকে জানলেন যে বিগ ফাইভ পার্সোনালিটি মডেলে সাধারণত মানুষের পার্সোনালিটির কোন কোন ডাইমেনশনের উপর ভিত্তি করে তার পার্সোনালিটি টেস্ট করা হয়। স্টে কানেক্টেড টু হেয়ার মোর ফ্রম আস। থ্যাংক ইউ।